MDBHD যা দেখি তাই দেখাই। হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি এমনই একটি মানুষ যিনি খুব অল্প বয়সে, আমার ছোট ভাই, খুব অল্প বয়সে ফটোগ্রাফিতে খুব নিজেকে একটি জায়গায় পৌঁছে নিয়েছেন। ঠিক সেই মানুষটির সাথে একটু আমরা জাস্ট মত বিনিময় করার জন্য আসছি। আপনারা জানেন যে আসলে ফটোগ্রাফি একটি আসলে ফ্যাশন, এটা অনেকে শখে শখে করতে করতে কিন্তু প্রফেশনালে অনেক সময় রূপ নেয়, কিন্তু প্রথমে কিন্তু আসলে থাকে শখ, শখের বশত। ঠিক আমরা সেই মানুষটির সাথে আপনাদের সাথে পরিচয় করাই দেবো। কুশ, আপনি কেমন আছেন? ভালো। আমি তোমাকে তুমি করে বলি, কারণ তুমি আমার অনেক ছোট ভাই। সর্বপ্রথম আমাদের যে চ্যানেল আছে MDBHD-র পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের একটু জানার ইচ্ছা কুশ, যে আসলে এই যে ফটোগ্রাফিতে আসার তোমার মানে মূল কারণটা কি আমাদেরকে যদি একটু? মূল কারণ বলতে গেলে তো অনেক সময় লাগবে, তো আমি চেষ্টা করব অনেক কম সময়ের ভিতরে এটা বলার পরিমার্জিতভাবে। তো ফার্স্ট থেকেই শুরু করি, যেখান থেকে আমার পুরো নেশাটা আজকে পেশায় পরিণত হয়েছে। আচ্ছা, তো 2013 সালে তো ফার্স্ট আমার মাথায় এই ফটোগ্রাফির ইয়েটা আসে, মানে তো ফার্স্ট প্রথম থেকে, মানে যখন স্কুলে পড়তাম, যখন 19-এ পড়তাম, তখন মানে অতটা এই বিষয়ে যে আমি আগাবো বা সামনে এরকম এরকম আমার মানুষকে চিনবে বা ফটোগ্রাফি নিয়ে কিছু করার বড় সড়ো কোনো উদ্দেশ্য এরকম আমার মাথায় তখন কিছু আসে নাই। তো আস্তে 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 এসএসসি পরীক্ষা দিলাম, দেওয়াটার পরে কলেজে গেলাম। দেওয়ার পরে তো আমার কিছু বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়। আচ্ছা, তো ওরা বলছে যে তোদের তো স্টুডিও আছে, তো তুই একটা অন্য কিছু করতে পারো না? আমি কি বলতেছে যে তুই একটা ফটোগ্রাফির টিম তৈরি কর। আমি কি, না আমার ফটোগ্রাফির উপরে তেমন একটা ইয়ে নাই, দেখি স্টাডি করার পরে কোনো জব টব পাওয়া যায় কি না। আচ্ছা, মানে আমার প্রথম ইয়া ছিল জব করবো। আচ্ছা, তো পরে দেখা গেছে 2013 থেকে এই 2020 সালে এখন জবের কোনো ইয়ে নেই মাথার ভিতরে। আচ্ছা আচ্ছা, তো তখন মাথার ভিতরে কাজ করলো আস্তে আস্তে, যে কথাটা মানে যখন আমি শুনি এদের কাছ থেকে, তো আমি ভাবতেছি যে আসলেই দেখি কিছু করা যায় কিনা। তো ফার্স্ট টাইম 2014-তে আমি প্রথম মানে আমাদের দোকানের ক্যামেরা থেকে কাজ শুরু। হ্যাঁ, ছবি তোলা শুরু। ওইটা কি ক্যামেরা ছিল? ওটা ছিল Sony R1। আচ্ছা, ওটা থেকে ওটা দিয়ে আর কি বাইরে ছবি তোলা শুরু করি প্রথম আর কি। ঠিক আছে, যেহেতু দোকানের ক্যামেরা ছিল তো তো অতটা বের করা যাইতো না, তো প্রতি শুক্রবারে আমরা বের হতাম। ঠিক আছে, আমি আমার কিছু বন্ধু বান্ধব ছিল ফটোগ্রাফি করার জন্য। হ্যাঁ, ওই ওদের ছবি তুলতাম, তারপরে দেখা গেছে নেতার কিছু ছবি টবি তুলতাম। আর তখন তো দেখা গেছে একটা ক্যামেরা শুধু একটা লেন্স ছিল, একটা লেন্স ছিল। এই করতে 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 তো আস্তে আস্তে দেখতেছি যে আসলে তো জিনিসটা ভালোই, খারাপ না। এরপরে ফেসবুকে তো ইউটিউবে দেখলাম যে ফটোগ্রাফাররা কীভাবে কাজ করে, তাদের মানে অনেক অনেক ফটোগ্রাফারের জীবনী পড়লাম, যে তারা কোথা থেকে উঠে এসে কোথায় ইয়া করতেছে। তো দেখতে দেখতে আস্তে আস্তে মনের ভিতরে এটা নামটা ছিল না, প্রথমে আমার নাম দিয়ে পেজটা খোলা কুশ ফটোগ্রাফি, সম্ভবত আমরা যেটা জানি প্রথম স্টার্ট হয় ওটা হওয়ার পরে। তো আমি আমার যে বাবা, বাবাকে বললাম যে একটা ক্যামেরা দরকার, এরকম এরকম দেখি কিছু করা যায় কিনা। ঠিক আছে, তো সে করলো কি সম্ভবত, হ্যাঁ 2014 আগস্ট সেপ্টেম্বর, এই সম্ভবত আমার ডেটটা সঠিক খেয়াল নেই, এই মাসের ভিতরে মানে আমার একটা নতুন ক্যামেরা আনাই দিল, ক্যানন 600D ক্রপ সেন্সর বডি, শুধু একটা 18-55 লেন্স। এরপর থেকে আমার তখন কোনো লোকজন ছিল না, মানে এরকম একাই, তখন একাই। তো এই যে এখন যেমন টিমে অনেক লোক, আমরা এক একটা ইভেন্টে অনেকে যাই আর কি, অনেক মজা করি, ওই রকম তখন ছিল না আর কি। ঠিক আছে, একা সব একা 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 করতাম। তো ওই ক্যামেরা নিয়ে দেখা গেছে ওই প্রতিদিন বেরোইতাম। ঠিক আছে,
সাইকেল ছিল, সাইকেল নিয়ে সুন্দর মতন বের হইতাম বাইরে। আচ্ছা আমি একটু 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 থামি, একটু বলি যে বর্তমানে যে কালার শটের, কালার শট নাকি, যে এর টিম সদস্য সংখ্যা কত, মানে চড়াই উৎরাই এসে এখন টিম সদস্য কতজন আছে? মানে আচ্ছা বর্তমানে কত আছে সেটা একটু পরে বলি। আমার ফার্স্ট থেকে এখন পর্যন্ত অনেক লোক ছিল, অনেক লোক চলে গেছে, অনেক লোক মানে আসছে। এই যাওয়া আসের ভিতরে বর্তমানে কারেন্ট যে ইয়াটা আছে, সংখ্যা আছে, এখন বর্তমানে আমরা টিমে আছি সাতজন। সাতজন? হ্যাঁ, সাতজনের একটা টিম আমাদের। এই তো যদি আমাদের দর্শক এই মুহূর্তে যারা প্রোগ্রামটি দেখছেন তাদের জন্য, তারা যদি ফটোগ্রাফি করতে যায়, যে সাধারণত আসলে অনেকেই মনে করে যে একটি ক্যামেরা অনেক দাম বা অনেক কিছু, কিন্তু তাদের জন্য এই মেসেজটি আসলে একটু দেবেন যে একটি ক্যামেরার জন্য কি কি লেন্স ব্যবহার করলে যে মোটামুটি সে ফটোগ্রাফি করতে পারবে? আমি যেটা মনে করি, শুধু ক্যামেরা না, যদি একটা হাতের ফোন, মানে আমরা যে ফোন বর্তমানে যে স্মার্টফোনগুলো আছে, আমরা যদি ওই একটা ফোন থেকেও, ঠিক আছে, যদি সেরকম মাথায় ক্রিয়েটিভিটি থাকে, যদি কারো মাথায় ওই রকম কিছু থিম থাকে যে আমি একটা ফোন থেকে বড় সড়ো কিছু ছবি তুলতে পারবো, ঠিক আছে, যেমন দেখা গেছে ম্যাক্রো ফটোগ্রাফি আছে, ঠিক আছে, তারপরে পোর্ট্রেট ফটোগ্রাফি আছে, নেচার কিছু ছবি আছে, এগুলো যদি আমরা ফোন থেকেও তুলে আপলোড দিই সেরকমভাবে কিছু হাত সামথিং কিছু এডিট করে, সেটাও দেখা যাবে অনেকে দেখা গেছে বুঝবে না যে এটা ক্যামেরা থেকে তোলা না ফোন থেকে তোলা, ঠিক আছে। তো ক্যামেরাই যে ইউজ করতে হবে ফটোগ্রাফির জন্য এমন কোনো বাধ্যবাধকতা নাই। না, আমি একটা ভালো স্মার্টফোন থেকে এখন বর্তমানে অনেক ভালো ভালো ছবি তুলতে পারি, এবং আমাদের এখন দেখলাম যে স্মার্টফোনের জন্য এক্সট্রা লেন্স বের হয়েছে, ম্যাক্রো আল্ট্রা ওয়াইড, এগুলো থেকে আমরা অনেক নেচার মানে ছবি তুলতে পারি, অনেক ম্যাক্রো ছবি তুলতে পারি। তারপরে তো একটা শখ থেকে যায় মানুষের, যে একটা ডিএসএলআর কিনবে, একটা বড় লেন্স থাকবে বা একটা একটা ছোট লেন্স থাকবে, সেই ক্ষেত্রে আর কি একটা লোক যদি একটা মানে স্মার্টফোন থেকে যদি ফটোগ্রাফি শুরু করে, ঠিক আছে, কিছু ছবি তোলে তার ভালো লাগলো, আচ্ছা, তখন তার মনে অবশ্যই এটা জাগবে আমি যদি এখন একটা ক্যামেরা নিতে পারি তাহলে আমার এই ছবির হাতটা আস্তে আস্তে আরো ভালো মানে ডেভেলপ হবে, ঠিক আছে। তো সেই দিক থেকে বলতে চাই যে আগে মানে সাথে সাথেই ক্যামেরা থেকে না গিয়ে হাতের ফোন থেকে আমরা কিছু ছবি তুলে দেখিনি যে আমার মনের ভিতরে বা আমার মাথায় কেমন কি কাজ করছে, ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে অবশ্যই ক্যামেরা ইউজ করে বা ক্যামেরা কিনে ফটোগ্রাফি লাইনে আসা যাবে। আচ্ছা একটু, যেহেতু আমাদের সময় কম, একটু স্বল্প পরিসরে জানতে চাই যে এই এতদিনের ফটোগ্রাফি করার ভিতরে স্মরণীয় কোনো ঘটনা আছে যে আসলে মজাদার এবং দুঃখজনক, এরকম কিছু কি আমাদের কে শেয়ার করা যাবে? কি মজাদার আছে অনেক, দুঃখজনক মানে মজা এন্ড দুঃখ দুইটা থাকতে হবে। হ্যাঁ বুঝতে পারছি, দুঃখটা খুবই কম, কিন্তু মানে একটা ডে আছে যেটা আমার মানে ফটোগ্রাফি লাইফে এটা আসলে ভোলার মতন না, এই ডেটটা, সেটা ঘটছিল 2020 সালে। আচ্ছা, লাস্ট আমাদের যে ইভেন্ট ডেটটা ছিল ওই দিনকে, তো আমি শর্টে বলি। আচ্ছা হ্যাঁ, শর্টে শর্টেই বুঝে বলছি যেন মানে দর্শক বুঝতে পারে। তো 2020 মার্চ 13, তো আমরা আমাদের ইভেন্ট ছিল ঢাকায়, তো আমরা 12 তারিখে এখান থেকে রওনা করি সকালবেলা। রওনা করার পরে আমরা ওই বাড়িতে যাই, আমরা ওই বাড়িতে পৌঁছাই আনুমানিক 6টা থেকে 6:30টার মতন বেজে যায়। যাওয়ার পরে আমরা ওই দিনকে ওই ক্লায়েন্টের বাসায় থাকি, থাকার পরে পরের দিনকে ইভেন্ট আমাদের, মানে মাসের 13 তারিখে আমাদের ইভেন্ট ছিল। তো আমরা ধানমন্ডি 10-এ আমাদের গ্রিন টাওয়ারের 10 তলায় আমাদের ইভেন্ট ছিল, টাওয়ারটা ছিল 12 তলা, আমাদের 10 তলা ইভেন্ট ছিল। তো আমাদের টোটাল টিম তখন একসাথে হয়েছি, মানে পরের পক্ষ থেকে যে সেট আমাদের গেছে তারাও চলে এসছে আর আমরাও ছিলাম একসাথে, মানে 7 জন আমরা ওই এক জায়গায় ছিলাম। তো আমরা কাজ করতেছি করতেছি এদিকে ইভেন্ট প্রায় শেষের দিকে, মানে সিঁদুরদান হয়ে গেছে মানে প্রায় কমপ্লিট, তখন শুনতেছি যে 3rd ফ্লোরে আগুন লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আগুন লাগছে। তো ফার্স্ট আমি আসলে ততটা গুরুত্ব দিইনি, হয়তো দেখা গেছে বিয়ে বাড়ি তো মজা করতে পারে, তো আমি একদমই পুরোটাই মজা ভাবিনি। তো পরে আমি একটু আইডেন্টিফাই করার জন্য বাইরে গেলাম, ওই ফ্লোর থেকে একটু সাইডে যাওয়ার পরে দেখতেছি হ্যাঁ ঘটনা সত্যি, চারদিক থেকে ধোঁয়া বেরিয়ে গেছে। তো আমি কি করলাম, আমাদের টিমের 4 জনকে আমি নামাই দিলাম নিচে, লিফট বন্ধ হয়ে গেল, তারা সিঁড়ি থেকে নেমে গেল। যাওয়ার পরে এরপরে আমি আর আমার মানে সিনিয়র একজন গ্রুপে একজন সিনিয়র ভাই আছে সিনেমাটোগ্রাফার, উনি আর আমি রয়ে গেলাম। তো আমরা যতদূর সম্ভব পারছি সাথে করে যা নিয়ে আসছি, আসার পরে
ওরা নেমে গেল, ওই আমার সিনিয়র ভাই আর আমি আস্তে আস্তে করে নামতেছি। থার্ড ফ্লোরে যাওয়ার পরে লাইট অফ হয়ে গেল, মানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে ফ্লোরে আগুন লাগে ওই একদম পুরো ধোয়া এবং খুব বিচ্ছিরি একটা গন্ধ, মানে ওই নাকে যে ওই গন্ধটা গেছে ওটা আমার মনে হয় না কোনোদিন আর নাক থেকে, মানে নাক থেকে ঘ্রাণটা যাবে, ওইটা কখনোই যাবে না। আচ্ছা, তো থার্ড ফ্লোরে নামলাম, নামার পরে বিদ্যুৎ সংযোগটা চলে গেল। তো আমার সিনিয়র ভাই বলছে যে কৌশিক তাড়াতাড়ি ফোনের লাইটটা জ্বালা, নাহলে কিন্তু বড় সড়ো বিপদ হবে। তো আমার কাঁধে তখন আমার দুইটা বডি ছিল, তিনটা লেন্স ছিল ব্যাগের ভিতরে, এই অবস্থা আমি নামতেছিলাম। তো আমি এমনই একটা অবস্থা, আমার ফোনের ফিঙ্গারে তখন কাজ করছে না। আচ্ছা, তারপরে আমি ফোন পাসওয়ার্ড দিয়ে লক করে খুলে তারপরে লাইট অন করে তারপর নিচে নামছি। আচ্ছা, নামার পরে নিচে নামার পরে দেখতেছি যে মানে খুবই আসলেই একটা মহামারী অবস্থা। তো এমনই একটা জিনিস, আমার ক্যামেরাটা ওই দিনকে কি হয়েছে আমি জানি না, আমার ছোট একটা ক্যামেরা আছে স্পোর্টস ক্যাম, ওইটা তখন ওই অবস্থায় রেকর্ড অন হয়ে গেছে। আচ্ছা, আমরা যখন নামছি ওই নামা থেকে একদম নিচে যাওয়া পর্যন্ত টোটালটাই ওই ছোট ক্যামেরা রেকর্ড রেকর্ড হয়ে গেছে, মানে আমাদের অজান্তে রেকর্ড হয়ে গেছে, অজান্তেই রেকর্ড হয়েছে। তারপরে আমি যখন নিচে নামছি তখন দেখেছি আমার রেকর্ড চলছে। তারপরে আমি ওইটা আবার পরে আমি চালাইও দেখছি যে কি কি রেকর্ড হলো। এইটা হলো যে আমার ইভেন্ট লাইফে একদম স্মরণীয় একটা দিন, এটা আসলেই ভোলার মতন না এবং কোনোদিন এটা ভোলা যাবে না। আসলে আমরা যখন কাজে যাই আসলে এরকম অনেক ঘটনা থাকে, কিন্তু আসলে অনেক দুঃখ, অনেক হাসির, অনেক মজার। সর্বোপরি আসলে মানে স্বল্প পরিসরে দর্শকদের এই মুহূর্তে যারা প্রোগ্রামটি দেখছেন, কোনো মেসেজ আছে কি যে আসলে যারা ফটোগ্রাফি করে ছোট্ট করে যে আসলে এই এইভাবে কাজটা করলে এইটি এদিকে সে আগাইতে পারবে, এরকম কোনো মেসেজ আছে কি? হ্যাঁ, মেসেজটা হলো এমন যে যদি আপনারা কারা মানে কারো যদি মানে ফটোগ্রাফি লাইনে ঢুকতে চান বা মনে এমন ইচ্ছা আছে যে আমি ফটোগ্রাফি নিয়ে অনেক কিছু করতে পারবো, তাহলে অবশ্যই আগে এই ফটোগ্রাফি সম্বন্ধে নিজে একটা মানে সাময়িক না, আপনার বেসিক কিছু যে থিওরিগুলো আছে ওইগুলো আপনি একটু আওতা করুন, তারপর আপনি ফটোগ্রাফি লাইনে ঢুকুন। অবশ্যই যদি আপনার মনে বিশ্বাস থাকে, যেমন আমার প্রথম ছিল না, পরে আস্তে আস্তে জন্ম হয়েছে, আপনার যদি ওইরকম জোর থাকে, বিশ্বাস থাকে যে আমি ফটোগ্রাফি নিয়ে কাজ করতে চাই, আমি বড় সড়ো কিছু হতে চাই, একদমই যে আজকে শুরু করলাম কালকেই যে আমি একটা টিম গঠন করব, কালকেই আমি ইভেন্ট পাবো, এমন কোনো কথা না, আপনার আস্তে আস্তে হবে। যেমন আমার 5 বছর লাগছে এই এত কিছু গুছিয়ে আনতে, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করুন, অবশ্যই সুফল আমি বিশ্বাস করি যে পাবেন, যদি মনে বিশ্বাস থাকে যে আমি এটা নিয়ে বড় কিছু করব, তাহলে অবশ্যই এই বিষয়ে আগাতে হবে। কুশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ সবাই, এই আজকে এই লকডাউন অবস্থায় একটা ভালো একটা মানে জিনিস উপহার দেওয়ার জন্য আমাকে, ঠিক আছে? বন্ধুরা, এতক্ষণ শুনলেন আমাদের সাথে কুশ কথা শুনলেন যে সবচেয়ে প্রথম আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনার মনোবল, আপনার মনোবল যদি 100% থাকে, আপনি শুধু ফটোগ্রাফি না, আপনি যে কোনো কাজ আপনি 100% করতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা যারা একটু চিন্তার ভিতরে আছেন যে কী করবেন কী করবেন না, এই ঝামেলার ভিতরে যারা একটু পোহাচ্ছেন, তাদেরকে আমরা বলবো যে আসলে এত কিছু চিন্তা না করে আপনি আপনার লক্ষ্যে চলা শুরু করুন, আশা করি একদিন কুশের মতো সফলতা অর্জন করতে পারবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।